সিনেমা জগৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার আজকে ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক কুংফু কিং, অ্যাকশন কিং রুবেল ও বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী শাবান একসাথে অভিনীত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। শ্রদ্ধা, শ্রদ্ধা সিনেমাটি পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। এই সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, রুবেল, চম্পা সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। টপ রংবাজ সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। এই সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, রুবেল, চম্পা, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। চোখের পানি সিনেমাটি পরিচালনা করেছেন চিত্রনায়ক সোহেল রানা। এই সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, রুবেল, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস। মৃত্যুর সাথে পাঞ্জা সিনেমাটি পরিচালনা করেছেন মারুফ হোসেন মিলন। এই সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, রুবেল, কবিতা, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। শত্রু ভয়ঙ্কর সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। এই সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, রুবেল, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। দুঃসাহস সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। এই সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, রুবেল, লিমা, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস। পরাধীন সিনেমাটি পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। এই সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, জসিম, রুবেল, মৌসুমি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। রক্তনিশান সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্দিক জামাল নান্টু। এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, রুবেল, আহমেদ শরীফ সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস। ঘাতক সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। এই সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, রুবেল, সোনিয়া, কলিল, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। বিদ্রোহী কন্যা সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, রুবেল, লীলা কাঞ্চন, রাজীব সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। নরপিশাচ সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, রুবেল, মৌসুমি, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। গৃহযুদ্ধ সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। এই সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, রুবেল, সন্ধ্যা, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস। নীলসাগরের তীরে সিনেমাটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান জন্টু। এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, রুবেল, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। ঘরের শত্রু সিনেমাটি পরিচালনা করেছেন কমল সরকার। এই সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, রুবেল, লিমা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।